সুদ নামাজ পড়া লোকই খাচ্ছে জানা জানা দান করা লোকই করতেছে ঘুষ ঘুষ টুপি পরা দাড়ি রাখা লোকটাই করতেছে না আপনি বলবেন যে তাহলে এরাই কি খারাপ কাজগুলো করে আমি বলতে চাচ্ছি যে যারা মুসলমান নিজেকে মনে করে না মুসলমান হতে চায় না মুমিন হতে চায় না আই ডোন্ট ওয়ান্ট টু কাউন্ট দেম আমি তাদেরকে গুনতে চাই না এরা সব বাদ আমি বলতে চাচ্ছি যে আমাদের আমাদের ব্যাপারে কার ব্যাপারে এই যে এখানে যে মেয়েগুলো সতীত্ব হারায় ধর্ষিত হয় এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোকগুলোই করে না নাকি রামশাম যদু মধুই করে ওকে তো আমি বাদই দিয়ে দিলাম রামশাম যদু মধু কৃষ্ণ সব তো বাদ দিয়ে দিলাম আমি বুঝে আসছে না আসেনি আমি বুঝাতে চাচ্ছি যে এইখানে উপস্থিত মানুষে মদ খায় মানে মদ আপনাকে শুকর খান কুকুর কুকুর কেন কুকুর কেন খান না শুনি তাই নাকি কুকুর হারাম এজন্য খান না তো মদ কেন খান মদ হালাল আমি বুঝাই দিতে পারিনি ওরা কেউ পায়খানা খান কেন কেন দুর্গন্ধ কিন্তু মদ দুর্গন্ধ আমি শুনেছি আমি আল্লাহ আমাকে হেফাজত করে আমি দেখিনি এখন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আমি দেখি মদ বোতলও দেখিনি এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে শুনেছি দুর্গন্ধ তো পায়খানা দুর্গন্ধ খায় না তো মদ দুর্গন্ধ কেন খায় কারণ মানে আল্লাহ ওই পায়খানা খাওয়া যাবে না এরকম করে বলে নাই তো মানুষের মানুষের মানে স্বভাবগত জাত হচ্ছে আল্লাহ যেটাকে না করবে সেটাকে সে বেশি বেশি করে করবে ঠিক শুকর খেতে না করেছে অধিকাংশ মানুষ খায় আপনি খান না ঠিক আছে আপনার বাপ খায় না দাদা খায় না তাই খান না এই জন্য আপনি আচ্ছা আমরা শুকর কি বাপ দাদা খায় না এই জন্য খাই না নাকি আল্লাহ হারাম করেছে এই জন্য খাই না আল্লাহ হারাম করেছে তাই খাই না তো মদ কি হারাম করেছে আল্লাহ তো কেন খাচ্ছি তাহলে জানা কি আল্লাহ হালাল করছে তো কেন করছি প্রতিবেশীর স্ত্রীর ইজ্জত কেন নষ্ট করছি কেন মারামারি আল্লাহ হালাল করছে কি করছে কি করছে আরে কথা বলবেন তো মুখে তালা লাগিয়েছে না তো মারামারি করেন কেন তাহলে আল্লাহ না এটা হারাম করেছে তাহলে আপনি কেন করছেন তার মানে আসলে আপনার যেটা মন চায় আমার যেটা মন চায় আমার যেটা ভালো লাগে আমার যেটা লাগবে এখন ওটা এবারে কে না করেছে কি হ্যাঁ করেছে দেখার বিষয় নয় 60 বছরের জীবন এই হাত পা শক্ত চলতে জানি হাঁটতে জানি বলতে জানি আবে কোন কে কার লাগাবে হাম হাম হ্যাঁ তুই কোন হবে তুই কি আমি তো আমি কে কি করবে ব্যাপারটা কি এমন নয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমিন শুনুন এই পৃথিবীতে মুসলমান কত রকমের অপরাধ করে আর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ক্ষমা চাইলে ইভেন মুসলমান নানা ধরনের অন্যায় অপরাধ করতে করতে ক্ষমা চাইছে ক্ষমা চাচ্ছে ক্ষমা চাইবে মরে গেল কবরে চলে গেল তার বিচারের মাঠে আসবে এটা আল্লাহর সম্পূর্ণ ইচ্ছা যাকে খুশি তিনি জাহান্নাম দিবে তারপরে জান্নাত দিবে যাকে খুশি তিনি ইচ্ছা ক্ষমা করে জাহান্নাম না দিয়ে জান্নাত দিবে কার ইচ্ছা আল্লাহ কার ক্ষমতা আল্লাহ মিজাজ কার আল্লাহ কিন্তু ইচ্ছা ঈসা দিগির মানুষ মানুষ একটা অপরাধ যা সম্পর্কে তোমাদের রব বলছে যা সম্পর্কে তোমাদের রব বলছে সবগুলো অপরাধকে ক্যাটাগরি করা হয়েছে কোনটা ছোট কোনটা বড় সবগুলো অপরাধই বড় কিন্তু যখন দুই রকমের অপরাধ আসে তখন একটা মাপ হয় যে কোনটা বড় যেমন আমার আর ওনার মধ্যে যদি এখন বয়সের পার্থক্য করা হয় উনি বড় যেমন আমার থেকে একটু উচ্চতা যদি লোক আসে তাহলে দুজনের মধ্যে যদি পার্থক্য করা হয় হাইটের তাহলে যে উঁচু তাকে লম্বা বলা হবে কিন্তু আমি খাটো না সে আমার থেকে বেশি লম্বা বুঝে আসছে না আসলে বুঝে আসছে তো যখন অপরাধ হয় প্রত্যেক অপরাধ যা আল্লাহ বিরোধী যা আল্লাহ নিষেধ করেছে আপনি করছেন সবগুলোই জঘন্যতম বড় অপরাধ কারণ আল্লাহ যিনি আপনাকে তৈরি করেছে এক ফোঁটা পানি থেকে আল্লাহ যিনি আপনার দুই চোখ দুই হাতের মালিক আল্লাহ যিনি প্রস্তুত রেখেছে রাগ হিসেবে জাহান্নামকে যার পরোয়া আপনি করেন না আল্লাহ যিনি ওনার সন্তুষ্টি হিসেবে প্রস্তুত করেছে জান্নাত যার কামনা আপনি করেন না যার ইচ্ছা আপনি করেন না এত মহান রবের আদেশকে অমান্য করা মহা অন্যায় অপরাধ কিন্তু তবু যখন দুই রকমের দুইটা অপরাধকে একত্রিত করা হবে একসাথে করা হবে তখন একটাকে কোনটা বেশি বড় জঘন্য দুটাই কোনটা বেশি জঘন্য এরকম মানদণ্ড করা যায় বুঝে আসছে না আসলে আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মানদণ্ড করেছে যে ইন্না শিরক লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ ওখানে এত কথা বলে কে
আপনারা কি মেলা করেছেন এখানে নাকি ওয়াজ করেছেন? আমি অনুরোধ করব ঈশাদিগির মানুষকে অথবা বাহিরের গ্রাম থেকে যারা মেহমান এসেছেন, আপনারা মাহফিলে এসেছেন, কোনো মেলায় আসেননি, নিজেরা নিজেদের সম্মান বজায় রাখুন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হবেন। আমি আপনাদের অনুরোধ করব, এটা কোনো গায়ে হলুদের অনুষ্ঠান নয়, ধর্মীয় অনুষ্ঠান। দু চার ঘন্টা মানুষ কথা শুনবে, হতে পারে এখানকার একটা কথা তার কবর পর্যন্ত তাকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াজ করেছে, লোকমান হাকিমের ওয়াজ তোমাদের রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া ইযা ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, আর স্মরণ করুন লুকমান হাকিম উপদেশ দিতে গিয়ে ওয়াজ করতে গিয়ে তার ছেলেকে বলল, ইয়া বুনাই, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে অংশীদার, আল্লাহর সাথে কারো সমকক্ষ করা, আল্লাহর মতো কাউকে মনে করা, এবার এটা নামের দিক দিয়ে হোক, সুনামের দিক দিয়ে হোক, রিজিকের দিক দিয়ে হোক, পাওয়া না পাওয়া, ক্ষমতা ডাকা, ইচ্ছা চাওয়া না চাওয়া, যে কোনো ভাবে হোক আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক পৃথিবীর মহা অন্যায়। যা সম্পর্কে অধিকাংশ মানুষ শুনতেই রাজি নয়, যা সম্পর্কে অধিকাংশ মানুষ ধারণা করেছে মুসলমান এটা করে না, জানা জানা আব্দুল্লাহর ছেলে করে, ওর নাম আব্দুর রহমান, সুমনে করে, আব্দুল জলিলে করে, রিয়াজে করে, জন্টু মন্টু সেন্টু সবাই জানা করে, প্রায় সুদ নামাজ পড়া লোকই খাচ্ছে, জানা জানা দান করা লোকই করতেছে, ঘুষ টুপি পরা দাঁড়িয়ে রাখা লোকটাই করতেছে। না আপনি বলবেন যে তাহলে এরাই কি খারাপ কাজগুলো করে, আমি বলতে চাচ্ছি যে যারা মুসলমান নিজেকে মনে করে না, মুসলমান হতে চায় না, মুমিন হতে চায় না, আই ডোন্ট ওয়ান্ট টু কাউন্ট দেম, আমি তাদেরকে গুনতে চাই না, এরা সব বাদ। আমি বলতে চাচ্ছি যে আমাদের আমাদের ব্যাপারে, কার ব্যাপারে? এই যে এখানে যে মেয়েগুলো সতীত্ব হারায়, ধর্ষিত হয়, এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোকগুলোই করে না, নাকি রামশ্যাম যদু মধুই করে? ওকে তো আমি বাদই দিয়ে দিলাম, রামশ্যাম যদু মধু কৃষ্ণ সব তো বাদ দিয়ে দিলাম, বুঝে আসছে না? আসেনি, আমি বুঝাতে চাচ্ছি যে এইখানে উপস্থিত মানুষে মদ খায়, মানে মদ আপনাকে শুকর খান, কুকুর কেন, কুকুর কেন খান না, শুনে তাই নাকি? কুকুর হারাম এজন্য খান না, তে মদ কেন খান? মদ হালাল,